বলিউডের পর এবার হলিউড জয়ের মিশনে আলিয়া ভাট। নেটফ্লিক্সের নতুন স্পাই থ্রিলার হার্ট অফ স্টোনে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গাল গাদোত ও জেমি ডর্নান। ওয়ান্ডার ওম্যান খ্যাত ইসরায়েলি অভিনেত্রী গাল গাদোত আর জেমি ডর্নানের সঙ্গে নেটফ্লিক্সের নতুন স্পাই থ্রিলার হার্ট অফ স্টোনে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। খলনায়কের চরিত্র অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক হলো ভারতীয় এই অভিনেত্রীর। গেল 18 জুন হার্ট অফ স্টোনের প্রথম ট্রেলার প্রকাশ পায়। ট্রেলার প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভেসেছেন আলিয়া। অ্যাকশনে ভরপুর ট্রেলারে দাপুটে খলনায়ক হিসেবে ধরা দিয়েছেন মহেশ ভাটকুন্না। সিনেমায় গাল গাদোতকে চার্টার নামে একটি সিক্রেট এজেন্সির এজেন্টের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। তার চরিত্রের নাম রাসেল স্টোন। বন্ধুত্ব, সম্পর্ক, রাজনীতির ঊর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থ রক্ষার কাজ করে এই এজেন্সি। চার্টারের প্রাণ দ্য হার্ট নামে একটি পাত্র। এই হার্টকে শত্রুর হাত থেকে রক্ষা করে বিশ্বের শান্তি বজায় রাখার দায়িত্ব পালন করে চার্টার। হার্ট অফ স্টোনে দক্ষ হ্যাকার কেয়া ধওয়ানের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। ট্রেলারে দেখা যায় এই হার্ট চুরি করতে মরিয়া আলিয়া। গাল গাদোত আর জেমি ডর্নানের চরিত্রকে টেক্কা দিতে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দেন। চুরি করে নেন চার্টারের হার্টকে। টম হার্পার পরিচালিত এই সিনেমায় হলিউডের শীর্ষ সারির অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে অভিনয় করেছেন আলিয়া ভাট। রয়েছে শক্তিশালী ডায়ালগ। You think you know everything, but the world is about to see the truth. তবে ট্রেলারে আলিয়ার স্বল্প উপস্থিতিতে কিছুটা নিরাশ ভারতীয়রা। আগামী 11 আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে চলচ্চিত্রটি। বলিউডের পর এবার হলিউডেও আলিয়া ভাটের বাজি মাতের অপেক্ষায় তার ভক্তরা। সামিয়া জান্নাত, বিবিসি নিউজ ডেস্ক।